কি বন্ধুরা, জিভে কি জল চলে এলো? তো সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বিশাল দাস শিলিগুড়িতে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিজেদের কাজে ব্যস্ত আছো। তো আজকে আমি আছি একটা ফুচকার দোকানে। আর ফুচকা খেতে কে ভালোবাসে না? ছোটোর থেকে বড় হোক, বাচ্চার থেকে বুড়া হোক, সকলে ভালোবাসে ফুচকা খেতে। তো আমি যে দোকানটাতে আছি, এই দোকানটার ব্যাপারে আমি কিছু তোমাদের বলতে চাই। প্রথমত, যে ফুচকা দোকান যদি পরিষ্কার না হয় তাহলে ফুচকা দোকানে ফুচকা খাবার কোনো মজাই নেই। আর এই দাদা তার দোকান এত সুন্দর সাজিয়ে গাজিয়ে রাখে না যে দেখলে তোমাদের ইচ্ছা করবে যে চলো গিয়ে ফুচকা খেয়ে আসি। তো আমি আজকে আছি আমাদের এসএফ রোডে বসে এই দাদা, যার নাম হচ্ছে গোবিন্দ। এবং এই দাদা যা ফুচকা বানায় না সত্যি দারুণ। এবং এনার হাতে যদি ফুচকা তুমি একবার খাও তাহলে ফুচকা তুমি খাবার মানে একদম ফ্যান হয়ে যাবে, মানে ওনার ফ্যান হয়ে যাবে তুমি। এত সুন্দর একটা ফুচকা বানায় উনি। আর উনি ফুচকার মধ্যে যে সমস্ত জিনিস দেয় একদম ইউনিক, এগুলো সব করে মানে আদার্স ফুচকাওয়ালাটা তোমাদের দিবে না, যেটা সত্যি কথা। তো আমি এখানে এসেছি ফুচকা খাবার জন্য। আসল কথা হচ্ছে যে উনি 10 টাকার দিবে 5 পিস ফুচকা। এই 5 পিস ফুচকা খাওয়ার পর তোমাদের মুখে লেগে থাকবে যে আমি ফুচকা খেয়েছি। তো আমি গেলাম দাদাকে, বললাম। তো দাদা বলার সাথে সাথে উনি ওনার কাজ শুরু করে দিল। উনি প্রথমে তো পেঁয়াজ কেটে নিলো সুন্দর করে, লঙ্কা কেটে নিলো একদম সরু সরু করে, তারপরে কাটলো কিছু ধনাপাতা, এবং কাটার পর আলুর মশলাটা মেখে নিল। এবং জলটা দেখলে তোমাদের জিভে জল চলে আসবে, একদম লাইটলি, একদম যেরকম ঝাল তেমনি টক। এবং আলুটা মাখে খুব সুন্দর, মানে বললাম তো একদম অসম। তো উনি আমাকে দেখে আলু মেখে নিচ্ছে, তো এইবার আমি খাবো। আর সত্যি আমার জিভে জল চলে আসছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো দাদাকে তো 2 বার বলে দিলাম যে দাদা হয়ে গেছে, অনেক মেখেছে, এবার আমাকে তুমি খেতে দাও। তো দাদা আমাকে দিয়ে দিল একটা বাটি, এবং ফাইনালি আমার ফুচকাটা আমার হাতে চলে আসলো। আর ফুচকা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, মোবাইলটা একজনের হাতে দিয়ে ফুচকাটা ধমাধম মুখে ঢুকিয়ে নিলাম, গাপ করে খেয়ে নিলাম। ও দারুণ লাগলো, মানে একটা আলাদা অনুভূতি ছিল ফুচকাটা খাবার। তো তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা একবার এসে দাদার ফুচকার দোকানটাতে এসে ফুচকা খেয়ে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, মুখটা তো আগুনের মতন জ্বলে যাচ্ছে। তো ফুচকা আমি খেয়ে নিলাম, আমার দারুণ মজা লাগছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবে, তাহলে আমার নতুন ভিডিও তোমরা চট করে পেয়ে যাবে। তো আর কিছু বলার নাই, রাখছি তাহলে, বাই।